বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ নিয়ে। যেহেতু বাণিজ্যিক ব্যাংক বা ব্যাংকিং যে সেক্টরটা, সেটা হচ্ছে অবশ্যই একটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, এবং এক্ষেত্রে হচ্ছে কি, অবশ্যই যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাই মুনাফা অর্জনের জন্য কি বিভিন্ন ধরনের আয়ের উৎস রয়েছে। চলো সেই উৎসগুলো দেখে নিই আমরা। প্রথমেই চলে আসি ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের ঋণ দিয়ে থাকে এবং এই ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে, যা একটি আয়ের উৎস হিসাবে কাজ করে, তাই না? যেহেতু সুদ প্রদান, ঋণের সুদ হচ্ছে কি একটি আয়, কারণ হচ্ছে কি ঋণ দিচ্ছে এবং তার বিপরীতে কি ইন্টারেস্ট নিচ্ছে, এবং এই ইন্টারেস্ট হচ্ছে কি যখন ঋণ বিভিন্ন মেয়াদে ঋণ হয়ে থাকে, 1 বছর, 2 বছর, 3 বছর, তাই না? এরকম বছর অনুযায়ী ঋণের সুদের কিন্তু পার্থক্য হয়, এবং এই প্রত্যেকটা সুদই কি ব্যাংকের জন্য ইনকাম। আবার বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করেও মুনাফা অর্জন করে থাকে। হ্যাঁ, আমরা দেখেছি যে যেহেতু বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বিভিন্ন ধরনের শেয়ার বা ঋণপত্র, এগুলো সিকিউরিটিস, এগুলো ক্রয় করবে কেন, এটা হচ্ছে গিয়ে ইনভেস্ট করার ক্ষেত্রে। আমরা বলেছি বাণিজ্যিক ব্যাংক অ্যাজ আ ইনভেস্টার হিসাবেও কিন্তু কাজ করে, যখন দেখে কোনো লাভজনক প্রকল্প আছে সেক্ষেত্রে কি টাকাটা বিনিয়োগ করে, তাই না? কারণ আমার যে আমানতের টাকা সেটা হচ্ছে ব্যাংকে পড়ে আছে, ব্যাংক সেটা অবশ্যই বিভিন্ন ঋণ, শুধুমাত্র ঋণ প্রদান করেই সেখান থেকে সুদ নিয়ে সেটা করবে না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করেও আরও বেশি লাভ অর্জন করতে পারে। তারপর চলে আসি বিল বাট্টাকরণ। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টা করেও অর্থ উপার্জন করে থাকে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিল বাট্টা করে। ধরা যাক, আমি যখন কারো কাছ থেকে কোনো পণ্য নিব, সেক্ষেত্রে কি আমার কাছে এই মুহূর্তে যদি ক্যাশ না থাকে, যেহেতু আমি যদি 3 মাস বা এরকম কোনো যদি 6 মাসের মতো সময় চাই, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমাকে আমার যে সেলার সে হচ্ছে আমাকে সময় দিবে, তাই না? আমাকে এর মধ্যে আর পে করতে হবে না। কিন্তু এই যে সেলার, যে বিক্রেতা, তার যদি প্রয়োজন হয়, তখন ব্যাংক বিনিময় যে বিল, প্রাপ্য যে বিলটা, সেটা হচ্ছে ভাঙিয়ে কি করবে, তাকে টাকাটা দিয়ে দিবে। এই জন্য ব্যাংক কি করবে, একটি বাট্টা হার রেখে থাকে, তাই না? এই বাট্টাটা হচ্ছে ব্যাংকের জন্য আয়। এরপর চলে আসি বন্ধুরা ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক হতে প্রাপ্ত কমিশন। মাঝে মাঝে অনেকেই দেখবে যে এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো অঞ্চলে অবস্থিত কোনো ব্যক্তিকে চেকের মাধ্যমে অর্থ বিনিময় করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক ড্রাফট করে থাকে। এটা হচ্ছে অন্য একটি ব্যাংকে টাকা দেওয়ার একটি নির্দেশ, এটা চেকের মতোই কাজ করে থাকে। এই জন্য এই ধরনের ব্যাংক ড্রাফট ইস্যু করার ক্ষেত্রে ব্যাংক কী হচ্ছে নিবে, কমিশন নিবে। তারপর হচ্ছে ট্রাভেলার্স চেক। ট্রাভেলার্স চেক হতে হচ্ছে কি কমিশন পেয়ে থাকে, সেটা কীভাবে? ট্রাভেলার্স চেক হচ্ছে কি এক ধরনের ইন্টারেস্ট ফ্রি, এটা হচ্ছে একটা ইন্টারেস্ট ফ্রি লোন যে ইস্যু করবে, তার যে ইস্যু করবে অর্থাৎ ব্যাংক যদি ইস্যু করে, সেটা হচ্ছে ব্যাংকের কাছে ইন্টারেস্ট ফ্রি একটা লোন। সেক্ষেত্রে ব্যাংক কী করছে, যেটা তার ফেস ভ্যালু, অর্থাৎ ট্রাভেলার্স চেকের যে ফেস ভ্যালু আছে, সেই ফেস ভ্যালু থেকে 1-2% মতো কমিশন নিয়ে এই ধরনের চেকগুলো আসলে ইস্যু করে থাকে। আর এক্ষেত্রেও কি ব্যাংকের, দেখতেই পাচ্ছ, অনেক আয় হচ্ছে কিন্তু। তারপর চলে আসি যোগাযোগ। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের অনুরোধে বিভিন্ন যোগাযোগে সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের, আমি যখন অনুরোধ করব, বিভিন্ন যোগাযোগ সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। এক দেশ থেকে অন্য দেশে আমার অর্থ স্থানান্তরের প্রয়োজন হতে পারে, বা আমাদের বিভিন্ন মুদ্রার ট্রানজ্যাকশনের ব্যাপার হতে পারে, এই সকল ক্ষেত্রে হচ্ছে কি আমার ব্যাংক হচ্ছে কি আমার এজেন্সি হিসাবে কাজ করে, আমার ট্রাস্টি হিসাবে কাজ করে। তোমরা দেখেছো প্রত্যেকটা কাজের জন্য ব্যাংক অবশ্যই একটা কমিশন নেবে, কারণ ব্যাংক কোনো কাজ আমার জন্য উইদাউট প্রফিট করবে না, তাই না? এরপর চলে আসি অলঙ্কার ভাড়া বা লকারের যে ব্যাপারটি। জনগণ তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারে, যার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক একটি সার্ভিস চার্জ আদায় করে থাকে। কারণ ব্যাংক যেহেতু আমার সকল পণ্যের, আমার ক্যাশ, আমার গহনা, আমার দলিলপত্র সব কিছু যখন নিরাপত্তা প্রদান করছে, এবং এই লকারের একটা নির্দিষ্ট ভাড়া আছে, সেটা মাস হতে পারে বা বাৎসরিক হতে পারে, এরকম একটি ভাড়াটা দিয়ে, লকার ভাড়া যেটা, সেই লকার ভাড়া দিয়ে আমাকে লকারের সুবিধাটা নিতে হবে। আর এই লকার থেকেও কিন্তু ব্যাংকের অনেক আয় হয়।
এই ছিল বন্ধুরা আজকের জন্য বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। পরবর্তীতে আমরা আরও কিছু আয়ের উৎস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।